আবারও রাজ্যের বুকে ঘটে গেল এক বর্বরোচিত ঘটনা। সন্দেহের জেরে মাঝবয়সী এক মহিলাকে পিটিয়ে আধমরা করলো এলাকাবাসী। ঘটনা ধলাই জেলার মনু থানাধীন পূর্ব মাছলির সাতকাঠ এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ওই মহিলা জানিয়েছেন, নিজের ছোট বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। বেড়ানো শেষে সোমবার রাতে বাড়িতে ফিরে স্নানে যান তিনি। তখনই আচমকা এলাকার কয়েকজন মহিলা মিলে তাকে মারধর করতে করতে রাস্তায় টেনে নিয়ে আসে এবং প্রায় 8-10 জন মহিলা মিলে বেধড়ক মারধর করতে শুরু করে। তাদের অভিযোগ, নিজের ছোট বোনের স্বামীর সাথে ওই মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। যেহেতু মহিলার স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন, সেই সুযোগে নিজের ছোট বোনের স্বামীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে ওই মহিলা। আর এই অভিযোগের ওই মহিলার উপর বর্বরোচিত আক্রমণ করে এলাকার মহিলারা। কি হয়েছে আপনার লগে? তারা দুর্নাম তুলছে। আমি ছোট বোনের বাড়ি গেছি ধর্মনগর, গেছি পরে আমার কয় ছোট বোনের জামার লোকে বলে আমি বলে থাকি এইসব কথা কই আসলে আমার দুর্নাম তুলছে। আর তারা মহিলা কল জমাইছে, জমাই আমার বাড়ির কালকে আইছি, আইয়া স্নান করে উঠানো বইতে পারছি না। আমার মোবাইলও আছে, মোবাইল টেম্পার ছিল বোনের ধরে ফোন করবো, বোন বাড়িতে যখন আইছি আর ফোন করার সুযোগ কিছু না। আমার আয়া বেরো দিয়ে তারা মায়ের দূর হচ্ছে নাইট ডিউটি সিরিয়া, তারা আমার তারপরে মায়েরা যেটা তারা বাড়ির থেকে হেস হয়ে গার্ডেনে হেস হয়ে লেগে গেছে। মিয়া বাড়ির থেকে রাস্তা নেই, আমার ও মায়ের দূর লাইটটা নেই, আমার জোড়া জোড়া তার কোনো কষ্টাই লেগেছে না, না জোড়া শুকাই লেগেছে, করতে পারি না স্যার। আমার এই অবস্থা, আমি আর বাঁচতাম না স্যার। আমি আমার নামে আপনার বাড়ি কোন জায়গায়? আসলে শিববাড়ি। শিববাড়ি কোন পাড়া? অপরদিকে রাতেই ঘটনার খবর পেয়ে পুলিশ ওই এলাকায় ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে মহিলার। এদিকে এই ঘটনায় মনু থানায় আক্রমণকারীদের নামধাম দিয়ে মঙ্গলবার একটি মামলা দায়ের করেন আহত মহিলার পিতা। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বিস্তারিত জানান মনু থানার পুলিশ। রাত্রে অনুমানিক 10টার সময় একটা ইনফরমেশন থানাতে যে সাতকাট পাড়া ইসমাসলি, হ্যাঁ, এখানে একটা মহিলারে গ্রামের পুরা মানে মহিলারে মিলিয়া সেটা মারধর করতেছে। অ্যাকর্ডিং ইনফরমেশন পাওয়ার পরে আমি আমার স্টাফ নাইট যে অফিসার আছে হেরা আমি পাঠাইছি, ওটা গিয়ে দেখি ঠিক ঘটনা ঠিক মহিলারা কিছু গ্রামের মহিলা এবং মিলিয়া রেসল করছে এবং সে আর গ্রামে কেউ নাই। জামাই অ্যাকচুয়ালি থাকে বেঙ্গালোরের প্রয়োজনে আইসে এক সপ্তাহ আগে, তবে সে থাকে না এখানে। অ্যাকর্ডিংলি যখন খেয়ে লগে কেউ নাই, আমি আমার অফিসে ডাইরেকশন দিছি যে মহিলা তার ইমিডিয়েটলি হসপিটালে আনিয়ে শিফট করো এবং ট্রিটমেন্টের ব্যাপার আছে, ট্রিটমেন্ট করেন না গিয়ে। হ্যাঁ, এমনি মহিলার আমি শিফট করছি হসপিটালে, হসপিটালে মহিলারে কালকে রাত্রে অ্যাডমিট করাইছে। আজকে এর বাবা থানাতে আইয়া, যে মহিলার বাবা থানাতে আইয়া একটা রিটেন পিটিশন দিয়েছি, তো আমরা ওই পিটিশনের আমরা একটা এরকম এফআইআর নিতেছি। একদিকে দাঁড়িয়ে রাজ্যে দিন দিন বেড়ে চলেছে নারী সংক্রান্ত অপরাধ, অপরদিকে মহিলাদের দ্বারা অপর এক মহিলার উপর এই ধরনের বর্বরোচিত অত্যাচারের ঘটনা সমাজের সভ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বিউরো রিপোর্ট, আর ইনিউজ।